সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনএসবিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ডিয়ার লার্নার্স, আজকে আমরা একটি নতুন ভাব সম্প্রসারণ তোমাদের জন্য নিয়ে হাজির হলাম। সেটি হলো সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, অথবা পুষ্প আপনার জন্য ফুটে না, অথবা এই নামেও আসতে পারে আপনারে রাখিলে ব্যর্থ জীবন সাধনা, জন্ম বিশ্বের তরে পরার্থে কামনা, অথবা আসতে পারে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো চলো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণটি শিখে নেই। প্রথমে মূল ভাব, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্যই মানুষ জন্মেনি, পরস্পরের উপকার সাধনের মধ্যেই মানব জীবনের চরম সার্থকতা নিহিত। সম্প্রসারিত ভাব, ফুল পরিহিত ব্রতে উৎসর্গীকৃত জীবনের সার্থক প্রতিনিধি, সে কখনো তার নিজের প্রয়োজনে আসে না, সে তার সৌরভ ও সৌন্দর্যে সকলকে মোহিত করে, সৌন্দর্যের প্রতীক হয়ে সে শোভা পায় সকলের মনোরাজ্যে, নিজের সৌন্দর্য ও সৌরভ অন্যের মাঝে বিলিয়ে দেওয়াতেই তার সার্থকতা। শ্রেয় গুণ ও বৈশিষ্ট্যের জন্য পবিত্রতার প্রতীক ফুল দেবতার চরণে নিবেদিত হয় নৈবেদ্য হিসেবে। এভাবে ফুটন্ত ফুল তার অপার সৌন্দর্য ও পবিত্র সৌরভ বিলিয়ে একসময় নিঃস্ব হয়ে যায়, বস্তুচ্যুত হয়ে যায়। মানব জীবনকেও ফুলের সাথে তুলনা করা যায়। মানুষ শুধু ভোগ বিলাস ও নিজ স্বার্থোদ্ধারের জন্যই জন্মগ্রহণ করেনি, পরের কল্যাণে জীবনকে উৎসর্গ করার মাঝেই তার জীবনে চরম ও পরম সার্থকতা। পরের কল্যাণ সাধনই মহত্বের লক্ষণ। জগতের সাধু ও মহৎ ব্যক্তিরা তাই করেন, তারা সর্বদা পরের হিত সাধনে ব্যাপৃত থাকেন এবং পরের তরে জীবন বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করেন না, কেননা প্রেম প্রীতি ভালোবাসা ও ব্যক্তি স্বার্থ পরিহারের মাধ্যমেই সমাজ সুন্দর ও সার্থক হয়ে ওঠে। মহৎ ব্যক্তিগণ বিশ্ব মানবের আদর্শ, তারা সকলের প্রিয় এবং সকলের আপনজন, তাদের জীবন পুষ্পের ন্যায় পরার্থে উৎসর্গকৃত। প্রক্ষান্তরে স্বার্থপর ব্যক্তি মনে করে সমস্ত জগৎটা তার একার উপভোগ্য, সকলকে বঞ্চিত করে সে বড় হতে চায়, ফলে বিদ্বেষ, অমিল, কলহ, হিংসা মনুষ্য সমাজকে কলুষিত করে তোলে। মন্তব্য অথবা শেষ কথা, আত্মসুখ অন্বেষণের মাঝে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় না, তাই আমাদের সকলের উচিত পরের হিতার্থে নিজেকে অকাতরে বিলিয়ে দেয়া। তো ডিয়ার লার্নার্স, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।